ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা, নবীকে বলতেছে ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, নবী আখিরাত পরকালটা, উলা মানে ইহকাল, ইহকালের চেয়ে পরকালটা আপনার জন্য উত্তম। কথাটা বলছে কে, কাকে লক্ষ্য করে বলছেন? নবীর জন্য পরকাল যদি উত্তম হয় তা আমাদের জন্য কোন কাল উত্তম হবে? কথা কর না, পরকাল না। আয়াতের উদ্দেশ্য হলো মানব জীবনের লক্ষ্যে থাকতে হবে আখেরাতের প্রস্তুতি গ্রহণ করা। মানুষকে আল্লাহ পাক যে কয়টা দিন জীবন আর হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছে, এ হায়াতের উদ্দেশ্য হইতে হবে আখেরাত। বলেন, হায়াতের উদ্দেশ্য কি হইতে হবে? হায়াত শেষ করলাম, আখেরাতের জন্য কিছু অর্জন করিনি, তাহলে আমি হব বোকা। যেহেতু আমার লক্ষ্য যেটা, আমি সে লক্ষ্য ভেদ করছি, লক্ষ্য সফল হইতে পারেনি। হায়াত কম পায় বা বেশ পায়, যদি আখেরাতের পুঁজি করে যেতে পারে তাহলে হব বুদ্ধিমান। নবী যে কথা বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যারা ব্যবসা বাণিজ্য চাকরি নোকরি সেনবাগে একটা মার্কেটের মালিক হওয়া, একটা বাড়ি করা, জমিন আছে আরও কেমনে বাড়াবো, ঘর কীভাবে আরও সুন্দর করব, সন্তান সন্ততি কীভাবে সাজাব, এগুলো নিয়েই লেগে আছে। এগুলা দোষের জিনিস ছিল না, এগুলা নিয়েই লেগে আছি মানে এর পাশাপাশি আখেরাতের প্রস্তুতি গ্রহণ করিনি। তাহলে নবীজির হাদিস, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, জিন্দগি শেষ হয়ে গেল বিনিময় আখেরাতের প্রস্তুতি নিতে পারল, সেই লোকটা হলো বুদ্ধিমান। জিন্দগি শেষ হলো আখেরাতের প্রস্তুতি নিতে পারল না, সেই লোকটা হলো বেকুব, সে লোকটা হলো। কারণ ঘর বানায় ঘরে থাকা, পেট ভরি খাওয়া, হয়াত শেষ হলে মরে যাওয়া, এটা গরু ছাগলের ওকাম। গরু ছাগল খায় না, ঘুম যায় না, হায়াত শেষ হলে মরে যায় না। আমরাও যদি বস খায়া সোয়া, রক্ত খতম হওয়ার পর মারা গায়া, খাইলাম ঘুমাইলাম নাকে তাল দি, জীবন শেষ হয়ে গেল, মরে গেলাম, তাহলে আমি আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকলো না। আমাকে আল্লাহ পাক পশু বানাইছে না মানুষ বানাইছে? মানুষকে আল্লাহ পাক বড় মায়া করে বানাইছে। আল্লাহ পাক বলছেন, ইন্নামা দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক মানুষকে লক্ষ্য করি বলে, ইন্নামা দুনিয়া খুলিকাত লাকুম, মানুষ তুমি উপরের দিকে তাকাও, আসমান দেখলাম, সূর্য দেখলাম, চন্দ্র দেখলাম, জমিনের দিকে তাকাও, জমিন দেখলাম, জমিনের ফসল দেখলাম, ধান চাউল দেখলাম, আম কাঁঠাল দেখলাম, ডানে বামে সামনে পিছে যা দেখো, আমি আল্লাহ বলছি শুনো, ইন্নামা দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়ার এই সব জিনিসগুলো মানুষ শুধু তোমার খেদমতের জন্য আমি আল্লাহ সৃষ্টি করছি। কোরআন আয়াত আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুমুল আরদা জামিআ, সে সত্তা পুরা জমিনকে, জমিনে যা কিছু আছে সব সৃষ্টি করছেন, লাকুম তোমাদের জন্য, তোমাদের পাল্লা তা আমাদের জন্য সব বানাইলে আমাদেরকে কিল্লে বানাইলে, এটা প্রশ্ন আসে না? সব বানাইছে কাল্লাই, কথা কর না, সব আমাদের লেবা, তো আমাদেরকে কাল্লা বানাইছে। কোয়ান্তুম খুলিকতুম লিল আখেরা, তোমাদেরকে আমি দুনিয়ার জীবনের জন্য বানাই নেই, তোমাদেরকে আমি বানাইছি আখেরাতের সফলতা অর্জন করার জন্য। সুবহান, বাহলুল নামক একটা মজুসুব ছিলেন, বাহলুল বাদশাহ হারুন রশিদের জামানায়, এই বাহলুল মজুসুব হারুন রশিদের দরবারে বেধড়ক বৃত্তি পাইতেন। হারুন রশিদ তিনাকে মায়া করত, মায়া
বাদশাহর রশিদ হলেন পৃথিবীর সফল শাসকদের মধ্যে একজন, ক্ষমতাধর সফল শাসকদের মধ্যে একজন। একদিন বাদশাহর রশিদ কোন একটা যুদ্ধের ব্যাপারে খুব চিন্তিত, একটা ছড়ি হাতে, ছড়ি ছড়ি বুঝেন না, নোয়াখালী ভাষা সিবা, সিবা একটা হাতে নিয়ে মাটির মধ্যে খোঁচাই দিছিলেন। চিন্তাশীল মানুষেরা এভাবে করে, অনেক সময় হাতের উপরে আঙ্গুল দিয়ে টানে, তো ছড়ি দিয়ে খোঁচাই দিছিল। বাহলকুট থেকে দৌড়ে আসি, সালাম দিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়াজ শুনে বাদশাহর রশিদ বুঝছেন বাহাল হলে আসে, চোখ উঠায় বলে, এই পাগলা আসো, ক আসি, ক ধর ছড়িটা নিয়ে যাও বাগদাদে ঘুরে ঘুরে, দেখবা বাগদাদ শহরে তোমার চেয়ে বেকুব আর কেউ আছে কিনা, যদি তোমার চেয়ে বেকুব কাউকে খুঁজে পাও ছড়িটা তাকে দিয়ে দিবে। বাহালুল মসজিদে হাহা করে হাসি উঠি ব্যাগটা নিয়ে চলে গেল। কয়েক বৎসর পরে বাহালুল বাগদাদের গলি দিয়ে হাঁটতেছিলেন, হঠাৎ তিনার কানে আওয়াজ আসলো, হারুন রশিদ মৃত্যুর সময় ঘনাইছে, এখন মরজে মৌতে পড়ে আছে। শোনা মাত্রে ঘরে দৌড়াইয়ে গেল, হারুন রশিদের দেওয়া ওই ছড়িটা ঘরে কোনো জায়গায় সংরক্ষিত ছিল, সেখান থেকে নিয়ে ডাইরেক্ট হারুন রশিদ দরবারে পৌঁছল। হারুন রশিদ খুব বেশি অসুস্থ, চোখ বন্ধ, এ অবস্থা সালাম দিলেন, ফিকফিকের চোখ মিলল। বাহালুল কয়, আপনার একটা আমানত আমার কাছে আছে, আমি খেয়াল করছি আপনার মৃত্যুর আগে আমানতটা আপনাকে দিয়ে যাই। কি আমানত? ক, 4-5 বৎসর আগে একটা ছড়ি আমার হাতে দিয়ে বলছিলেন, আমার ছেয়ে কোনো বেকুব যদি পৃথিবীতে খুশি পায় তাকে ছড়িটা দিয়ে দেওয়ার জন্য। বাদশা জাহাবানা, মনে কষ্ট নেবেন না, আমি 4-5 বৎসর বাগদাদে ঘুরে দেখছি, আমার চেয়ে বেকুব যদি এই পৃথিবীতে কেউ থাকে তা আপনি আছেন, এই জন্য ছড়িটা আপনাকে দেওয়ার জন্য। কারে কয়? কথা বুঝি কর, কারে কয়? আমাদের দেশে যারা মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, হাজির সাহেব হই, লাখপতি কোটিপতি হওয়ার পরে মানুষকে আর মানুষ মনে করে না, নিজকে অনেক কিছু মনে করে, তাদের জন্য এই ঘটনাটা বড় শিক্ষার ঘটনা। বুঝেন নাই কথা? সামান্য একটা পদ পাইলে আর কাউকে মানুষ বলে নজরে আসে না, আলেম ওলামারা তো তুচ্ছ তাচ্ছল্য হইয়া যায়। হারুন রশিদকে বলতেছেন, ফাগলা বাহলুলে, এই পৃথিবী তালাশ করে দেখেছি আমার চেয়ে বেকুব থাকলে শুধু আপনিই আছেন, তাই আপনার দাবি মতো আমি বেকুবের কাছে ছড়িটা পৌঁছাইয়া দিলাম। এখন রাজদরবারে তো স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সচিব সব আছে না, সোকটক রাগায় উঠছে, বাদশারে বেকুব কর, খেলখেলায় উঠছে সবাই, বাদশা কথামো। বাহালুল, আমি বেকুব কেমনে হইলাম এটা তোমার কাছে জানতে চাই। তো বাহালুল বলে, তোমার নানা হারুন রশিদ আব্বাসী খলিফা, আব্বাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পরে, বুঝলেন না, সেই হিসাবে জাদ্দুক, দাদাও বলতে পারে, নানাও বলতে পারে। বাদশা সাহেব আপনার দাদা, আমাদের সবার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, ওই লোকটা বুদ্ধিমান যে লোকটা তার জীবনের সব পুঁজিটাকে ব্যবহার করে আখেরাত অর্জনের জন্য, আর ওই লোকটা হলে বেকুব যে তার জীবনের পুঁজি ব্যবহার করে রাষ্ট্র কেমনে বাড়াবে, বিরোধী দল কীভাবে খতম করবে, সম্পদ কীভাবে বাড়াবে, জাগা জমিন কীভাবে বাড়াবে, সন্তান পরিচর্যা কীভাবে করবে, এগুলা নিয়ে যে লোকটা তার জীবন শেষ করে, আপনার দাদার হাদিস মতো সেই লোকটা হলো বেকুব। আমি আপনার জীবনে তালাশ করে দেখলাম কেমনে রাষ্ট্র বাড়াবেন, কেমনে বনু উম্মাইয়া সহ অন্যদেরকে দমাবেন, কিভাবে নিজের ক্ষমতা ফাঁকাভুক্ত করবেন, কিভাবে জনগণের উপরে নিজের ক্ষমতা ধাপ্পা চালায় আনিবেন, এই ফিকিরে জীবন শেষ হয়ে গেছে, আখেরাতের বুঝি করতে পারেন নাই, অতএব আপনার দাদার হাদিস মতো আপনি হলেন পৃথিবীর সবচেয়ে বড় বেকুব। খাজা ফিন্দারত কেউ হাসলে হাসলে খাজা বজুজ ফিন্দারেনেস, ফার্সি এক কবি বড় মজার কথা বলে, ক খাজা সাহেব মনে করছে অনেক কিছু কামাই করছি, ক ধারণা ছাড়া তার পুঁজিতে, তার থৈলাতে তালাশ করলে আর কিছুই পাওয়া যাবে না, দুনিয়াদারদের থৈলা তালাশ করলে আখেরাতে যাওয়ার সময় দুনিয়ার অহংকার ছাড়া তার থৈলাতে আর কিছু খুঁজে পাওয়া যাবে না।
তথাগত না কা আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বলছেন ওয়াল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবন দিয়া আখিরাতের পুঁজি করো, কেননা আল্লাহ পাক বলছেন নবী ইহকাল নয় পরকালটা আপনার জন্য উত্তম। এবার নবীজি কি কয়, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة الدنيا مزرعة الآخرة, দুনিয়া হলো আখিরাতের চাষের জমিন, এই জমিনে আমরা যে ফসল লাগাই সিজনে ওই ফসলের ফল পাই, দেখুন ঠিক আছে না, যে বীজ লাগাবো সময় মতো সেটে ফসল কাটি বাড়িতে আনবো। আল্লাহ পাকের বলছেন দুনিয়া হলো মাজরা ফসল লাগানোর জমিন, যদি দুনিয়াতে তুমি নেকির পুঁজি লাগাও নেকির ফসল লাগাও তা আখেরাতে বিনিময়ে জান্নাতের ফসল ভোগ করতে পারিবা, আর যদি দুনিয়ার জীবন দুনিয়ার পিছনে শেষ করে দাও তা আখেরাত গেলে খালি হাত জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। ওয়ালাল আখেরাতু খাইরুল লাকা মিনাল উলা, আল্লাহ পাক কখনো বলছেন বল তু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, বল তু সিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ পাক বলেন আমি বানাইছি, আমি দেখি বন্দাগুলো তোমাদের জীবন যখন আমি কুদরতের নজরে তাকায় দেখি তোমরা শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছো, বল তু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, বল শব্দ বড় ব্যথার জায়গায় ব্যবহার, মালিক বড় ব্যথা নিয়ে বলতেছে তোমাদের জীবনের দিকে তাকাইলে দেখা যায় কিন্তু জীবন দুনিয়ার জীবনের পিছনে লেগে আসো, অথচ আখিরাতটা হলো খায়ের আখিরাতটা হলো চিরস্থায়ী, আল্লাহ পাক চিরস্থায়ী আখিরাতের প্রস্তুতি নেওয়ার আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।